আসসালামু আলাইকুম বিকেল 4টায় শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জাহান কলি সরকার পতনের আন্দোলনে দেশবাসী রাস্তায় নেমেছে আমির খসরু আমি ন্যায় বিচার পাইনি হাইকোর্টে যাব মেয়র জাহাঙ্গীর 72 ঘন্টা নিবিড় তত্ত্বাবধানে খালেদা জিয়া ক্যাসিনো কারবারি সেলিম প্রধানের 8 বছরের কারাদণ্ড 145 দিন পর নয়াপল্টনে রিজবি পটুয়াখালীতে ট্রলার ডুবি বরসহ তিনজনের লাশ উদ্ধার নিখোঁজ এক টাঙ্গাইলে বাস অটো ভ্যানের সংঘর্ষে নিহত দুই এবার শাকিব খানের বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা ভারতে কারখানায় গ্যাস লিক হয়ে 11 জনের মৃত্যু অসুস্থ আরও 11 এবং আজ ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আগামী দিনে এই অনির্বাচিত সরকারের পতনের আন্দোলনে দেশবাসী আজকে রাস্তায় নেমেছে রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাম গণতান্ত্রিক ঐক্যের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন খসরু বলেন চলমান আন্দোলনকে সফল জায়গায় নিয়ে যাওয়ার জন্য আজকে আমাদের আলোচনা হয়েছে আন্দোলনকে সফলভাবে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য সমন্বয়ের মাধ্যমে আমরা কিভাবে কাজ করব এবং কর্মসূচির বিষয়ে আলোচনা করেছি আমরা ঐকমত্যে পৌঁছেছি এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাব না আমরা ঐক্যবদ্ধভাবে জাতিকে সামনে নিয়ে এই আন্দোলন সফল করব সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোর অবস্থান পরিষ্কার হয়ে গেছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন এ বিষয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় জাহাঙ্গীর আলম বলেন আমি ন্যায় বিচার পাইনি এটা অগণতান্ত্রিক আমি হাইকোর্টে যাব রোববার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাতিলের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন এর আগে খেলাপি ঋণের জামিনদার হওয়ায় জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করেন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী 72 ঘন্টা হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকবেন খালেদা জিয়ার হার্টে থাকা দুই ব্লকের চিকিৎসার বিষয়ে বৈঠক করে এ তথ্য জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্যরা রোববার খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি নিয়ে তার চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া উইং মিডিয়া উইং থেকে জানানো হয় সব শারীরিক পরীক্ষার রিপোর্ট হাতে আসার পরেই খালেদা জিয়ার হার্টে থাকা দুই ব্লকের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন 10 সদস্যের মেডিকেল বোর্ড অর্থ আত্মসাত ও টাকা পাচারের একটি মামলায় ক্যাসিনো কাঠবাড়ি সেলিম প্রধানের 8 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত একই সঙ্গে তাকে 11 লাখ টাকা জরিমানা করা হয়েছে আজ ঢাকার বিশেষ জজ আদালত 8 এর বিচারক মোহাম্মদ বদরুল আলম ভূঁইয়া এই রায় দেন অবৈধভাবে 57.79 কোটি টাকা আত্মসাত ও প্রায় 22 কোটি টাকা পাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দায়ের হয়েছিল অনলাইনে ক্যাসিনো পরিচালনার অভিযোগে 2019 সালে গ্রেপ্তার হওয়ার পর আলোচনায় আসেন সেলিম প্রধান তার বিরুদ্ধে থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগ আছে অ্যাডভোকেট রুহুল কবির রিজভি দীর্ঘদিন কারাভোগের পর গত 25 এপ্রিল মুক্তি পেয়েছেন আটকের 145 দিন পর নয়াপল্টনের দলীয় কেন্দ্রীয় দপ্তরে এসেছেন তিনি রোববার দুপুরের 12টার দিকে তিনি দলীয় কার্যালয়ে আসেন দলীয় কার্যালয়ে আসলে রিজভিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং সহ কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান রিজভি বলেন অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়াকে এই মুহূর্তে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দিতে হবে পটুয়াখালীর দশমেরা উপজেলায় বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ট্রলার ডুবিতে নিখোঁজ বর তার মা ও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে এক শিশু রোববার সকাল 7:30টার দিকে বর ও তার মায়ের এবং বেলা 11টার দিকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় সকাল 7:30টার দিকে বর ও তার মায়ের এবং বেলা 11টার দিকে এক শিশুর লাশ উদ্ধার করা হয় টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় বাসের সঙ্গে অটো ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও 3 জন তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি রোববার দুপুর 12:45 উপজেলার বাঘিল বাজার এলাকায় এ ঘটনা ঘটে ধনবাড়ি থানা পুলিশের উপপরিদর্শক ইদ্রিস আলী জানান রোববার দুপুরে জামালপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহনের সঙ্গে অটো ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে 2 জন নিহত ও 3 জন আহত হয়েছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের বিরুদ্ধে এবার 100 কোটি টাকার মানহানির মামলা করলেন অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমতুল্লাহ রোববার বেলা 11:30টার দিকে ঢাকার ফার্স্ট জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ আদালতে এই মামলা করেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রহমতুল্লাহ নিজেই এ নিয়ে রহমতুল্লাহর আইনজীবী মোহাম্মদ তাবারক হোসেন ভূঁইয়া বলেন আমরা মামলাটি নিয়ে আজ বিকালে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরব
ভারতের পাঞ্জাবের একটি কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক করে 11 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 6 জন পুরুষ ও 5 জন নারী। এ ঘটনায় অসুস্থ হয়েছেন আরও 11 জন। তাদের সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকালের দিকে পাঞ্জাবের লুধিয়ানার গিয়াসপুরা এলাকার একটি কারখানায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে পৌঁছায় জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর সদস্যরা, সেই সাথে পৌঁছায় ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স। এরপর অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সিলেটে 3 দিনের প্রস্তুতি ক্যাম্প শেষে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা, তবে বিশ্রামের সুযোগ পাচ্ছে না তারা। কাল রাতেই তাদের ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিতে হবে, তবে সবাই একসাথে না, দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে ক্রিকেটাররা। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আজ দিবাগত রাত 1:40 ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বে জাতীয় দলের প্রথম বহর, আর দ্বিতীয় বহর যাবে পরের দিন। আমাদের পরবর্তী সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।